একটা প্রবাদ আছে যে হাতির খোরাক জোগানো এত সহজ ব্যাপার না, যাই হোক আমি মূল প্রবাদটা বললাম না কারণ ওটা কোনো কোনো ইয়ের সঙ্গে জড়িত। তো এই হাতির খোরাক মানে হচ্ছে একটা হাতি প্রায় 20-25 জন মানুষের খাবার একবারে খেয়ে ফেলতে পারে, কিন্তু বাস্তবিকতা একবার একটু ভেবে দেখেন যে একটা হাতি তার দেহের তুলনায় কতটুকু খাবার খায়, একবার ভেবে দেখুন তো একজন মানুষ দিনে কতটুকু খাবার খায়। একজন মানুষ সাধারণত তার সকাল বিকাল দুপুর মাঝখানে নাস্তা এগুলো মিলায় প্রায় 1 কিলোগ্রামের কাছাকাছি খাবার কিন্তু খায়। যদি এর সঙ্গে আমি যদি তার পানীয়টা ধরি, অর্থাৎ পানি যে খায় সেটা প্রায় 2 থেকে 2.5 লিটারের মতো, তার মানে এটাও যদি অ্যাড করি তাহলে সব মিলিয়ে কিন্তু সে প্রায় 3 থেকে 3.5 কিলোগ্রাম বা লিটার যাই বলি না কেন এই পরিমাণ খাবার কিন্তু খাচ্ছে সে। সেই হিসাবে একটা মানুষের ওয়েট যদি এভারেজ ওয়েট ধরি আমরা 70 থেকে 80-এর মধ্যে মোটামুটি ধরতে পারি, তো 70 থেকে 80 কেজিতে যদি 3 থেকে 3.5 কিলোগ্রাম বা লিটার যেটাই বলি না কেন এই পরিমাণে খাবারের দরকার হয়, তাহলে একটা হাতি তার দেহের যে ওয়েট থাকে সেই অনুযায়ী আসলে একটা হাতি কতটুকু খাবার খায় একবার একটু ভেবে দেখেন। তো আমি আসলে এই এক্সাম্পলটা এই কারণে টানছি না, আমি এই এক্সাম্পলটা এই কারণে টানছি যে ধনী শ্রেণী বলা হয় থাকে যে ধনী শ্রেণী তাদের যে লাইফ স্টাইল, তাদের যে পরিমাণে তারা বিলাসিতা করে কিংবা তাদের যে বাড়ি গাড়ি বা অন্যান্য যে সমস্ত ধনদৌলতার কথা বলা হয়ে থাকে যে অনেক বিলাসী লাইফ আয়েশী লাইফ এই টাইপের লাইফ তারা লিড করে, কিন্তু বাস্তবিক পক্ষে কি আসলে তারা ওই টাইপের একটা লাইফ লিড করে? তারা যে একটা যদি হিসাব করি আমরা খেয়াল করে দেখুন, ধরুন আপনি মান্থলি ইনকাম করেন 50,000 টাকা, আপনি এই 50,000 টাকা থেকে প্রতি মাসে আপনার সাংসারিক খরচ আপনার পার্সোনাল খরচ আপনি সব মিলিয়ে কত টাকা খরচ করেন, দেখবেন আপনি প্রায় 40-এর উপরে খরচ করে ফেলছেন। তো 40-এর উপরে খরচ মানে আপনি কিন্তু 80% আপনার ইনকামের 80% আপনি কিন্তু খরচ করে ফেলছেন। এখন যদি আমরা একটু ধনী শ্রেণীর দিকে আসি, একজন ধনী শ্রেণী মানে হচ্ছে তিনি মিনিমাম 1 কোটি টাকার উপরে ইনকাম করেন, আমি ধরে নিলাম যে তিনি 1 কোটি টাকা মান্থলি ইনকাম করছেন। তো মান্থলি যদি 1 কোটি টাকা ইনকাম হয় তাহলে ওখান থেকে যদি ওনার ফ্যামিলি স্ট্যাটাস বা সব মিলিয়ে যদি 5 লক্ষ টাকা তার ফ্যামিলির খরচ থাকে একবার ভেবে দেখুন তো আসলে এটা রেশিও করলে বা এটা যদি পার্সেন্টেজ করা হয় তাহলে এটা কত পার্সেন্ট হয়? মাত্র 5%। আপনি আপনার ইনকামের 80% আপনি কিন্তু আপনার ফ্যামিলি প্লাস সব মিলে খরচ করে ফেলছেন, আর তিনি তার ইনকামের মাত্র 5% ওখান থেকে খরচ করছেন। তাতেই কিন্তু অনেক সময় মনে হয় যে তাদের লাইফটা কত বিলাসী একটা লাইফ, কত আয়েশী একটা লাইফ, বাড়ি গাড়ি এটা সেটা অনেক কিছু বেশ বড় জাঁকজমক একটা ব্যাপার স্যাপার। যাই হোক আসলে ব্যাপারটা আসলে এরকমই যে হাতিকে দেখা যায় যে হাতি অনেক খায় কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু দেহের তুলনায় কিন্তু সে কিছুই খায় না, তেমন কিছুই না, সেই পরিমাণটা আসলে খুবই নিয়াতি নগণ্য। ঠিক সেম ওয়েতে ধনী শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু এরকম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ধনী ব্যক্তিটি, আপনি যদি মনে করেন যে এই ধনী শ্রেণীতে আপনি যেতে চাচ্ছেন তাহলে আপনাকে কিন্তু সেইভাবে হার্ডওয়ার্ক করে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে আপনিও যে পরিমাণে আর্ন করবেন তার মাত্র 5%, 6%, আপনি আরো বেশি যদি বলেন 10%, এর বেশি আমার মনে হয় প্রয়োজন হবে না সেটা আপনার দৈনন্দিন জীবনে, অর্থাৎ ডেইলি লাইফে যে কষ্ট গুলো আপনার থাকে সেটা ফ্যামিলি হোক আপনার পার্সোনাল হোক আদার্স হোক, আমার মনে হয় 10%ও যদি আপনি খরচ করেন সেটা আপনাকে দেখে অন্যকে অন্য যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে আপনাকে দেখে তখন তারা ঠিকই বলবে যে আপনি একটা আয়েশি বিলাসী এবং উচ্চ বিলাসী একটা লাইফ আপনি লিড করছেন। বাস্তবিক পক্ষে এটা আসলে খুবই কম তুলনামূলকভাবে তার ইনকামের তুলনায়।